بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই সাইফুল ইসলাম, আপনি দেশ থেকে ফোন করেছেন, ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আপনার প্রশ্ন হলো যে তাশাহুদের সময় আমরা যে আঙ্গুলটা ইশারা করব কিভাবে, এটা কি উপর থেকে উপরের দিকে উঠিয়ে নিচে নামাবো, এভাবে উঠানামা করব, না কিভাবে ইশারা হবে? যে সুন্দর প্রশ্ন করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে ইশারার কথা এসেছে ইউশিরু বিহা, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, এই আঙ্গুল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন। আর সুনান নাসাই সহিহ ইবনে খুজাইমাতে এসেছে ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলটিকে হেলাতেন এবং এটা দ্বারা তিনি দোয়া করতেন। সুতরাং এই আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে, এই আঙ্গুলটা খুলে ইশারা করতে হবে। আর আর এই ইশারা হবে, আবু দাউদের হাদিস থেকে জানতে পারলাম, আঙ্গুল নাড়ানোর মাধ্যমে, মানে আঙ্গুলটা নাড়িয়ে ইশারা করতে হবে। উপরে ওঠানোর দরকার নাই, উপরে উঠে নিচে নামানোর দরকার নাই, এটাকে বলা হয় রফ অন ওয়া খফ জোন, মানে উপরে ওঠানো নিচে নামানো। তো এই আপ ডাউনের কথা হাদিসে আসেনি, সুতরাং আঙ্গুলটিকে খোলা রেখে ইশারা করতে হবে। মুসলিম শরীফ হাদিসে এসেছে ইশারা, মানে ওটা খুলে রাখতে হবে আর ইশারা করতে হবে। আর ইশারা হবে, আবু দাউদের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আঙ্গুলটি নাড়ানোর মাধ্যমে। এটাই হলো বিশুদ্ধ তরিকা। এবং এই ইশারা অব্যাহত থাকবে তাহিয়াত থেকে নিয়ে একেবারে নামাজের শেষ বৈঠক পর্যন্ত, বৈঠকের শেষ পর্যন্ত এইভাবে ইশারাকৃত অবস্থায় থাকবে শাহাদ আঙ্গুলটি। এবং এই ইশারার গুরুত্ব রয়েছে, মুসনাদ আহমদের হাদিসে রয়েছে, লাহিয়া আসাদ্দ আলা শায়তানে মিন ওয়াকাইল হাদিদ, এই আঙ্গুলের ইশারা অর্থাৎ এই আঙ্গুলটি, শাহাদ আঙ্গুলটি শয়তানের ওপরে লোহার আঘাতের থেকেও বেশি কঠিন, মানে লোহা দিয়ে শয়তানকে যতটুকু আঘাত করে, যতটুকু সে কষ্ট না পায় তার থেকে কষ্ট পায় এই আঙ্গুলের ইশারায়। সুতরাং আঙ্গুলের ইশারা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এর উপর আমল করা উচিত। আর আমাদের দেশি তরিকা যেটা রয়েছে বা সারা বিশ্বময় যে অনেকেই করে থাকেন, যে আঙ্গুলটি টুপ করে উঠে আবার নামিয়ে দেন, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। এই মর্মের আমলটি সম্পূর্ণ ভিত্তিহীন, অর্থাৎ না কোরআনে, না হাদিসে, না সাহাবিদের আমলে রয়েছে, একটি ভিত্তিহীন আমল যা সারা বিশ্বময় সাধারণ মানুষ এবং অনেক নামধারী শিক্ষিতরা আমল করে থাকেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেননি যে এটা কতটুকু হাদিসসম্মত। সহি হাদিস দ্বারা এই আচরণ মোটেও প্রমাণিত নয়। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ।